চট্টগ্রাম মহানগরীর আকবরশা ও ফয়েজলিক এলাকায় পাহাড় ধসে দুই ভাইবোন সহ চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন। শুক্রবার মধ্যরাতের পর আকবরশা থানার বরিশাল ঘোনা ও ফয়েজলিক এলাকায় পাহাড় ধসের এ ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার পরিদর্শক সাদিকুর রহমান জানান, গত রাতে আকবরশা থানার এক নম্বর ঝিলের বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসে আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন, বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ফয়েজলিক এলাকার লেক সিটি বিজয়নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে উদ্ধার করে। সেখানে ঘটনাস্থলেই ২ জন মারা যান, অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।